হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমি রাখি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আর পুজো খুব ভালোভাবে সেলিব্রেট করবে। আর দুদিন বাকি পুজোর, তো কি বলবো। আর হচ্ছে আমার ছেলের যেহেতু এক্সাম ছিল, তো তাই জন্য আমার এবারে শপিংটা প্রচণ্ড লেট হয়ে গেছে। তার ইচ্ছা ছিল না কিছু কেনাকাটি করার, তো যার জন্য তার জন্য তাড়াহুড়োও লাগেনি। জানি মেয়েরটা নেবো আর ছেলেটা নেবো, আমি তো কিছু নেবো না। আর সারাদিনের ব্লগ আজকে দিতে পারলাম না, আর বৃষ্টির জন্য প্রচণ্ড মানে সব কিছু লেট হয়ে গেছে, কাজে সব লেট হয়ে গেছে। তো কী বলবো আর, তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, মানে কথা বললে বেশি বড় হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে তোমাদেরকে শেয়ার করে দিই। মেয়ে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, আর নালে ডিস্টার্ব করবে। হ্যালো এভরিওয়ান, দেখো রেডি হয়ে নিয়েছি, মানে পার্লারে যাবো বলে। তো একেবারেই রেডি হয়ে নিয়েছি এই কারণেই, কারণ ওই পার্লারে যেতে হবে। আর ভাবছি তার আগে তোমাদেরকে শেয়ার করি যে আমি বলেছিলাম যে তোমাদেরকে যে এটাই নিয়েছি তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি, আর নাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো তাহলে। কি তুমি বসো, আমি দাঁড়া। আচ্ছা খাটে উঠে যাও, খাটে উঠে যাও। কি বলে বাপ, তেমন কিছু সিম্পল সবসময় পড়ার জন্য
তাহলে তুমি আচ্ছা দেখাচ্ছি, আমি বেড কভার কিনেছি, তো আমার কাকিমার জন্য একটা কিনেছি, আর আমি ঘরের জন্য একটা কিনেছি। তো চলো তোমাকে দেখাচ্ছি, এই বেড কভারটা আমি আমার ঘরের জন্য নিয়েছি। তো পুরো পুরো বডিতেই ডিজাইনটা এরকম, একটা লাইট কালার, আর এই ভিতরে বালিশের কভার আছে। আর হচ্ছে মানে ঘরের জন্য বেড কভার কিনেছি, তোমাদের দেখালাম, আর আমার কাকিমাকে দেবো বলে বেড কভার নিয়েছি। তো এই ছিল আমার কেনাকাটি, আর কিছু নিইনি, তোমাদের প্রথমেই বললাম যে ওয়ান পিস কিছুই নিইনি। তো যাই হোক, এবার চলো যে সাজাবাজার জিনিস কী কী নিয়েছি সাজাবাজার, চলো তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। হ্যাঁ চলো, তাহলে টিপ ছিঁড়ে কী করেছে, এই টিপ কিনেছিলাম, দেখো অবস্থা এখন। এই ছিল এইখানে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এই কানের দুলটা আর নিয়েছি তোমার এই কানের দুলটা, এইটা এই কানের দুলটা আমার একবার ছিল, এটা হচ্ছে অন্য কালার ছিল, তো এটা নিয়েছি। আর হচ্ছে তোমার মেয়ের জন্য দেখো এই চুড়িটা নেওয়া হয়েছে, আর হয়েছে দেখো একটা লিপস্টিক নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি, এই ক্লিপ, আর হচ্ছে দেখো এই যে তিনটে নেল পলিশ নিয়েছি। কালারটা সুন্দর কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়েছি, এই হচ্ছে সাজাবার জিনিস। আর লোটাসের একটা ক্রিম নিয়েছি, আর দেখো লোটাসের এই ক্রিমটা নিয়েছি, মানে এটা আমি মাখি বুঝতে পারলে, এটা নিয়ে সুন্দর, মানে সবসময় মানে টুকটাক করে কোথাও গেলে ঠালে পরা যাবে। আর একটা নিয়েছি তোমার এই যে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের, গোল্ডেন কালারের মধ্যে এটা নিয়েছি, খুব ভালো। তো এখনকার মতো তাহলে আমি ব্লগটা এখানেই এন্ড করছি আর কন্টিনিউ করবো না। তো এখনকার মতন টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পুজো খুব খুব করে ভালোভাবে কাটবে তোমাদের, ভালোভাবে সেলিব্রেট করো। তো এখনকার মতন টাটা।